रूपे अंश कम नहीं गला तो नगुन गला আপনি যা প্রশ্ন করার প্রশ্ন করি বলান প্রশ্ন করি বলান আপনার নাম কি নাম বলো 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 যে মোসাম্মদ সাথী মাশাআল্লাহ মাশাআল্লাহ আপনি কি পাত্রীর বড় ভাই जीना तेले अपनी पत्र खाला तो भाई ताऊ ना तेले पत्र की है अपना खाला तो बुइन ना अमर खाला तो बुनो है ना ओह तेले पत्री अपना भाती जीना है अपना तो प्रश्न करते सुन के সে আমার ভাতিজি হইতেছে বকে না আমি তার শাশুড়ি কেন এটা তো আমার বউ বিয়ে করা বউ তিন কলমা কয়া বিয়ে করছি এখন আপনার সাথে বিয়ে দিতে চাই নাউজুবিল্লাহ ওই কোনি বাচ্চা কোনি ফালতু কথা নে তুই আমার কোথায় লই আইছো আই একজনের বিবাহিত স্ত্রী হ্যালো তুই আমার ভাইদের লই আইছো হারামজাদা তুই পাইছো কি হারামজাদা ভাইজান আপনি মাথা গরম করেন না আপনি শরবত খান আমার বউ অনেক সুন্দরী মেয়ে স্বভাব চরিত্র অনেক ভালো আপনি বিয়ে করলে অনেক অনেক সুখী হবেন এ কি ধরনের কথা বলে আরে আপনি উন্মাদ হয়ে গেছেন নাকি নাকি পাগল কি হইছে আপনার হ্যাঁ মাথা পুরো খারাপ হয়ে গেছে নাকি গনির বাচ্চা গনি তোরে আমি যদি এই এলাকায় দেহি ফেস যদি এলাকায় দেহি তো ঠং ঠং ভাঙ্গা এই রাস্তায় বাবাই দিব তোর ভিক্ষা করিয়ে খাওয়ান লাগবে হারামজাদা দুরমিয়া ভাল কোন হবে ভাই 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 যাই না ভাই ভাই শুনো ভাই ভাই আমার কথা রে ভাই ভাই আমার কথা রে ভাই যায় না
নিজের বউরে বিয়ে দিতে চাই আমার দ্বারা, এ তোর কি কথা হলো, কি কথা হলো, তোর কোনো কথা হলো না পাস্টার তুই। ভাই ভাই আমার কথাটা শুনেন, আপনি একটু মনোযোগ দিয়ে আমার কথাটা শুনেন। আপনি তো আমার নিজের বউটারে দেখছেন, আমার বউটা কত সুন্দরী ভাই। আমি কনফার্ম ভাই আমার বউটারে আপনি বিয়া করলে, আপনার বাড়িতে গেলে আপনার বাড়িতে কারেন্টের বিল লাগবো না ভাই। আমার বউটা যে সুন্দরী, আপনার বাড়িতে গেলে খালি জ্বলবো ভাই, জ্বলবো, আলোয় আলোকিত হয়ে যাবে ভাই। আপনার দুটো পায়ে ধরি ভাই, ভাই আমার বউটার বিয়া করেন ভাই। আরে খোদা, ওরে আল্লাহ, এ তুমি কারে পড়াইছো, কোন মাটির দিয়ে তৈরি করছো ওই দেহটা? এ তুই কি পাগল হয়ে গেছো, তুই কি পাগল হয়ে গেছো নাকি? আয় তোর নিজের বিবাহিত বউরে আমার দ্বারা বিয়ে দিতে চাও, এ কি ঘটনাটা কি? আর এই আমি কি পাগল হয়েছি, আমি কি পাগল না বলো? তোর বিবাহিত বউকে আমি বিবাহ করবো, হ্যাঁ তাও তুই আমার জীবিত থাকতে, হ্যাঁ ঘটনা কি? আমার কি কম আছে কিছু? আমার মেলার টাকা পয়সা আছে, আর আমার বয়স কি? তোর ধারণা কি আমি কি বৃদ্ধ হয়ে গেছি? আমি একটা ইয়াং ছেলে, তোর বউকে আমি কেন বিবাহ করবো? এই পছার পছার নালে কিন্তু থাবড়াই দাঁত থালাই দিও, পছার কইতেছি ভাই। আমি আপনারা যতই কইতেছি আপনি কুল হন ভাই, আপনি কুল হইতেছেন না, আপনি উত্তেজিত হয়ে যেতেছেন ভাই। শুনেন ভাই, আমি কনফার্ম ভাই আমার বউটার আপনি বিয়া করে আপনার বাড়িতে নিয়ে গেলে আপনার সুখের অভাব হবে না, আপনি সুখী হবেন ভাই। আমার কথাটা শুনেন, রাখ তোর সুখ, কুস্তি গিলাই তোর সুখের, হ্যাঁ তোর কি ধারণা আমি পাগল না পালো? ভাই তোর বিয়া করা বাউরে আমি বিবাহ করবো, তাও জীবিত থাকা অবস্থায়, তুই জীবিত থাকা অবস্থায় কি আমার পাগলা কুত্তে কামড়াইছে? সামনে দিয়া, সামনে দিয়া। হ্যাঁ এই তোর বিয়া করা বউরে যদি আমি বিয়া করিয়ে ঘরে লইয়া যাই, সমাজের মানুষ আমার ছুতো দিবে না? হ্যাঁ সরাই ধারাম দাদা। আরে আল্লাহ রে আল্লাহ, এ তুমি কি দেখাই দেছো? এই কলিকালে আর কত কি দেখতে হইবে? নিজের বিয়া করা বউরে আর একজনের লগে বিয়া দিতে চায়, তুমি কি চাই চাই কি দেখতেছো? এ জগৎ সংসারকে কোথায় লইয়া যাইতেছো? আমি কিছু বলতেছি না, আমি তোর কর্মকাণ্ডে পুরো আউলাইয়া গেছি। আল্লাহ এ সব সহজ কামনি দাঁড়ান, এ ভাই ভাই যায় না ভাই, যায় না ভাই, আমার কথাটা শুনে আমার বউটারে বিয়া করে তারপরে যান ভাই, আবার একটু দয়া করে আমার বউটারে বিয়া করেন ভাই। আজকেও পারলাম না তোমার বিয়াটা দিতে, কত কষ্ট করলাম তাও বিয়াটা হইলো না। তুমি মরে পাইছো নাকি? হ্যাঁ তুমি মরে বিয়ে হইলে আনসালে কি আরেক বাড়ার লাগে, বিয়ে দেওয়ার লাগে, আরেকখানে সংসার পাতার লাগে? ওরে বউ তুমি বুঝতে পারতেছ না কেন, আমি একটা ইতিহাস গড়তে চাই, নিজের বউরে অন্যের হাতে তুলে দেয়া, আমি গ্রিন বুকে নাম লেখাইতে চাই। তোমার ইতিহাসের কপালে মারি পিসার, তোমার গ্রিন বুক, তুমি মোর লাগে গ্রিন বুক দেখাও। হ্যাঁ তুমি বলছো কি মুই কিছু বুঝি না, কানারে হাইকোর্ট দেখাও। ওরে বউ তুমি বুঝতেছ না কেন, তোমার বিয়া দেওয়া আমার একটা দায়িত্ব কর্তব্য, আমি আমার দায়িত্ব কর্তব্য পালন করতেছি, এখানে লজ্জার কি আছে? আর লজ্জা তো আমার ভূষণ না, এটা হলো নারীর ভূষণ, বুঝছো? তোমার মনের শান্তি, তোমার দায়িত্ব কর্তব্য, তুমি মোরে দায়িত্ব কর্তব্য বুঝাও। তোমার দায়িত্ব কর্তব্য কি? মোরে বিয়ে হইরে আনছো, মোর কাপড় সুপুর বাদ বরণ পোষণ এইটাই তো তোমার দায়িত্ব, আর তুমি মোরে আরেকখানে বিয়ে দিয়ে দায়িত্ব পালন করো। শোনো তুমি কোনো চিন্তা করো না, যতদিন পর্যন্ত তোমার আমি বিয়া না দিতেছি, তোমার জন্য সুন্দর একটা পাত্র না পাইতেছি, ততদিন পর্যন্ত আমার শান্তি নাই, বুঝতে পারছো? তোমার শান্তি এমনিও মুই রাখবো না, তুমি যা শুরু হচ্ছ হাতে তোমারে মুই শান্তিতে থাকতে দিমু না। মুই যদি শান্তিতে না থাকতে পারি এই ঘরের মধ্যে, এই ঘরে কেউ শান্তিতে থাকতে পারবে না, কই দিলাম। আরে তুমি এরকম রাগ করতেছো কেন? আরে আমি তো তোমার জন্য এত কষ্ট করতেছি তাই না? তোমারে বিয়ে দিমু, তুমি সুন্দর করে বাসন করে যাবা, আমি দাঁড়ায় দাঁড়ায় দেখবো, তুমি সুখে শান্তিতে থাকবা, তুমি বুঝতেছো না কেন? তোমার আর কিচ্ছু দেয়া লাগবে না, বুঝছো? দেয়া না রে মুই দেয়া মনে, তোমার কোনো কাম থাকলে তুমি হেমে যাও, মোর লাগে একটু কথা কবে না, মোর কোনো কিছু ভাল লাগতেছে না, জীবনটা তুমি তেজপাতা করে দেছো, অশান্তিতে রাখতে রাখতে আর কিছু থাও না কলজেটার মধ্যে। আমাকে এক জায়গায় নিয়ে গেছিল আর কি, ওই পাত্রী দেখাইতে, সেখান থেকে ফেললাম।
আমরা পাত্র দেখবার গেছিলেন না শুনে খুব আনন্দ হচ্ছে, সে সাথে বিস্মিত হয়ে গেলাম। মানে এই বয়সে আপনি এখনো পাত্রি দেখে বেড়াচ্ছেন, এটা কিরাম না? ক্যা সমস্যাটা কোথায়? সমস্যা হলো ওই কলপ মারি যতই ঢাকার চেষ্টা করেন, দুনাকি পুকার মতো উকি ঝুঁকি কিন্তু ঠিকই দিচ্ছে। মনে করেন পাত্রি আপনি দেখবে যাবেন, পাত্রি তো আপনি বিয়ে করবে না। ডিজিটাল যুগ চলতেছে না, মেয়ের এখন চোখে মুখে কথা কয়। মেয়ের বাপ মাও রাজি থাকলে মেয়ের স্টেট কার্ড বলে ফেলাবেনি যে আব্বা এই বুড়ো জিনিস আমি 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 নেবো না। খোকা তুমি কি জানো যে ওই মেয়েকে আমি নিজে ডিনাই করিয়ে চলে আসছি? হ্যাঁ, সে আমাকে ডিনাই করতে পারে নাই, রাজি আর অনাজির বিষয়টা কি এখানে? আমাকে নিয়ে যাও, এসব আজব কথা শোনার জন্য আমাকে দুনিয়ায় রাখি চাও? মেয়ে আপনার ডিনাই করেছে, আসতে আসতে এখানে গল্লে বসো, ওখানে কেডা কার সাথে কথা বলো? ওই গণিমিয়াকে বলাবো, সেই তোমাকে প্রমাণটা দিয়ে দেবে। আনে আরে বাবা, প্রমাণের দরকার নেই তো, কিছু কিছু অঙ্ক তো মনে করেন যে ওই খাতা কলম ছাড়াই হিসেব করা যায়। আপনি বুঝতেছেন না যে মেয়েদের মন একটা আলাদা বিষয়, বুঝেছেন? কোনো মেয়ে এই আপনাকে দেখে যখন বুঝে ফেলাবে যে এই 50 অনেক আগে ক্রস করে ফেলাচ্ছে, তখন ওই রাজি হবে না। এসব বাদ দেয়, এসব দরকার নেই বিয়ে করার। আরে গাদা, তুমি তো এখনো বোকার স্বর্গে বসবাস করতে আছো। আরে টাকা হইলে দুনিয়া সব কিছু আয়ত্ত করা যায়, সেটা কি তুমি জানো? সব কিছু টাকা দিয়ে আয়ত্ত করা যায়? এই গল্প আপনি কোনে শুনেছেন? কেনা শুনাইবে, আমি আবার গল্প বলতেছি, তুমি শুনতে আছো? শোনেন শোনেন, টাকা হলেই যদি পৃথিবীর সব কিছু আয়ত্ত করা যেত, ট্রাম্প সাহেব আর বসে থাকতো না। সরাসরি ওই করোনার বাপেক যা কত কি, এই যে নে টাকা, নে চেক, নে যত লাগে ব্যাংক থেকে তুলে নিস। খবরদার, পৃথিবীর সব জায়গায় অ্যাটাক করবি, শুধু আমেরিকার কাউকে অ্যাটাক করবি না। এই জন্য কচ্ছিলাম কি, ওই ভাইরাস মন সব কিছু টাকা দিয়ে পাওয়া যায় না। এটা বলছি তোমাকে, টাকা দিয়ে সব কিছু পাওয়া যায় না। আর টাকা, ভাইরাস আর কি মন, হ্যাঁ তুমি গোলাই ফেলাইছো ভাইডি, গোলাইয়ে ফেলাইছো। তুমি একটা কথা একটু কান খুললে শোনো, বা মন দিয়ে শোনো কথাটা। কথাটা হয়েছে কি, যে মনে করো একটা ছেলে, সুন্দর ছেলে, স্মার্ট ছেলে, একটা সুন্দর মাইয়াকে, মানে সুন্দরী একটা মাইয়াকে বিবাহ করলো, হ্যাঁ এরপরে কি, দুইটে বেলা তাকে খাওয়ান দিতে পারতেছে না, কি করবে? কয়দিন চলবে? চলবে না। ওই মাইয়া সকালবেলা উঠিয়া মুখের উপরে ঝাঁটা মারিয়া ঠাস করিয়ে চলে আসবে, আইসা সে যদি একটা আমার মতো একটা লোককে বিবাহ করে, হ্যাঁ তখন কি, তখন কি সুখে শান্তিতে সে দিনও যাপন করতে পারবে? বিষয়টা বুঝতে পারছো? অতএব টাকা। আরে ধুর, আপনি কি আজব গল্প কর, মেয়েদের মনটাই হয় না শোনেন। ব্যাপার হলো কি, যে আপনি বাড়ি দিলেন, গাড়ি দিলেন, সোনা দিলেন, গহনা দিলেন, সব কিছু দিলেন, কিন্তু মনটা, এই মনটা তার ঠিক মতো দিতে পারলেন না। দেখবেন কি, সকালবেলা উঠে কাপড় ধামধুম করে ভেঙে দরজা দিয়ে বের হয়েছিল। আরে ধুর, তুমি তো লাদা বোলাপান, তোমার সাথে কি কথা বলবো? টাকা থাকলে ওই লাফাঙ্গা বউ লক্ষ্মী হয়ে যায়, লক্ষ্মী সোনা হইয়া বৃদ্ধ হোক জুয়ান হোক তার সেবা শুশ্রূষা করতে থাকে। আচ্ছা সে যাই হোক, ওটা কোনো বিষয় না, সেটা আমারটা আমি বুঝবো। কিন্তু একটা কথা তুমি আমাকে বলো তো, মানে ঘটনা হয়েছে কি, কালে কালে তো তুমিও কম বয়স পার করল না, তাই তুমি আর নাটকাই গেল একা? হ্যাঁ না সুলেমান ভাই, আমার হয়েছে কি, ওই আপা কছিল যে দেখ তুই হাঁটা চলাফেরা যা করতেছিস, তোর কাছে মনে হচ্ছে যে আমি তুই পায়ে হাঁটতেছি, কিন্তু বাস্তবে তো তুই পা এখনো দাঁড়াতে পারিসনি। ব্যবসা বাণিজ্য করে নিজে ঘর দুয়ার তোল, সংসারটা নিজে চালানোর মতো অবস্থা তৈরি হলি, তোর ক লাগবে না আমরা বিয়ে করা দেব না। কি রে গাদা, গাদা শোন না আমার টুটুটে, তাহলে কি দাঁড়াইলো, কি দাঁড়াইলো? ওই দুই দুই সাইড হইয়া গেল না আমার সোনাটা, হ্যাঁ মিললে গেল তো, ওই টাকার কাছে তো থাকলা। তোমার আব্বাই কি বলছে, কি বলছে তোমার আব্বাই? তুমি এক পায় মানে লুলা অবস্থায় আছো এখনো, আর এক ঠ্যাং গজায় নাই, ওই টাকা হয়েছে আর এক ঠ্যাং। ওই টাকা যখন তুমি অর্জন করতে পারবা, তখন তোমার দুই ঠ্যাং হয়ে যাইবে, তখন তুমি সাবালো খাবা, বিয়ে করতে পারবা। ততক্ষণে টাকাই দেখবা কি তুমি শেষ, আমার সাইতেও তুমি আরো আগে গেছে বয়সের দিক থেকে, বুঝতে পারছো? টাকা না, আপনার যুক্তিও ঠিক আছে, টাকা লাগে, কিন্তু তারপরও কষ্টিলাম কি, যে এই বয়সে বিয়েটা মা করেন, কারণ আপনার চোখের সামনে একটা মেয়ে বাচ্চা কাচ্চা হাতে না নিয়ে প্রতিহার হবে, এটা তো ঠিক না। তার চেয়ে বরং এক কাজ করেন, আপনার কাছে যে টাকা পয়সা রয়েছে, ইও একটা ছেলের হাতে দিয়ে দেন, ওই বিয়ে করে বউনে আনন্দ ভর্তি করুক, আপনি একটু চোখ সুখ নেন।
চোখ সুখ দেবো না। আরে গেদু শোনা, তুমি কি বলতে চাও? হ্যাঁ, নিজের দিকে একটু তাকাও, বারবার বলতেছি নিজের দিকে তাকাও, নিজের সরকার তেল দাও। হ্যাঁ, আর তোমার বয়স তো কম হয় নাই, তুমি দাঁত খাইছো, তুমি বিয়ের কথা চিন্তা করো মিয়া। ফাউল জনি কথার বলো তো আমার খালি উপদেশ দিতে তাই। সুলেমান ভাই শোনেন, এই কথাটা কিন্তু মাথায় রাখা লাগবে। হ্যাঁ, একটা ইয়ং মেয়ে সন্তান হাতে আসার আগে প্রতিহারা হবি, এটা ঠিক হবে না। কিন্তু বুঝে লাভ নেই, কয়না বিয়ের পোকা মাথায় উঠলি তুই একটা ঠেকা রাখা যায় না। অসুবিধা নাই কাকা, আর কাছে পাইন পাইন সুন্দর সুন্দর মাইয়া আছে, আপনাকে এক একটার পর একটা ছবি দেখাম, আপনি যেটা চুজ করবেন সেটাকে বিয়ে করতে নেবেন। গণি ঘটক, তোমার একটা চটকানা মেরে এই দিকের দাঁত ওই দিকে ট্রান্সফার করে দেবো। ফাজিল কুদাকার, তুমি কার সাথে কথা বলতেছো? কি বলতেছো? স্টপেট ননসেন্স ইডিয়েট কনকার। কুমার কাকা, আমি আপনার কোন মনের কথা না, আমার বলছ কি? হ্যাঁ, আই গনি কটক, আই লোয়া লক করে দড়ি দিকে একটু দেই না, বিনি সুতা দিকে একটু দেই, আর আপনি আমাকে সবার দিয়ে এই গেলে তাতে গেলে ট্রান্সফার করে দিবেন, ঘটনা কি? তোমার অপরাধ কি তুমি বুঝতেছো না? এই মিয়া, তুমি ঘটক কে কইছি? তুমি ঘটক না, ঘটকের ছাত্রীও না। ঘটক আসছিল তোমার বাপ দাদা চোদ্দ কুচি ঘটকালি করে গেছে সুনামের সাথে, আমার বাপ দাদার কাছে শুনছি, আর তুমি ঘটকের নামে কলঙ্ক। তুমি কি শুরু করছো আব্দুল নিয়া? কি শুরু করছো এই গ্রামে আইসা? তুমি তো ভিন গ্রামের, তুমি তো এই গ্রামের লোক না। এই গ্রামে এসে তুমি অসামাজিক কাজে লিপ্ত হচ্ছ, হে তুমি খেয়াল করতেছ? আবার জিজ্ঞেস করো যে আমার অপরাধটা কি? এত কোনো বুঝছি আপনার ঘটনা গিয়া। আসলে ঘটনা হয়েছে, কেউ যদি কারো বউ বিয়া দিত সার, সেখানে আর প্রবলেম কি? আর এটা তো আর কাম, বিয়া সাদি দিয়া ব্যাপারটা বোঝেন না? আমার মনটাই কইতেছে তোমারে ওই পুষ্কুনির পানিতে নিয়ে সুভাই আখের ভুরভুরি ডাক ছাড়াই নি। একটা ফাজিল কুদাকার, একটা মেয়ে ছেলে, সে বিবাহিত, তার স্বামী আছে, সংসার আছে। হ্যাঁ, জীবনের স্বামী মারা যায় নাই, বক্র স্বামী তালাক দেয় নাই, সেই মেয়ের জন্য তুই পাত্রী খুঁজতেছ? এটা অসামাজিক কাজ না, এটা ষড়যন্ত্রে লিপ্ত হওয়া না, এটা অসামাজিক কাজে লিপ্ত হওয়া না, বুঝো না? তুমি বড় হও নাই, বয়স নেই তোমার, সারা ভাই ঘটকালি করে খাও। কাকা, আপনি এই কথা আব্দুল কি তাই বলেন, ইন্দু রামের চেকে তাই বলেন, আর কাজ হয়েছে কি? বিয়া শাদি দিও, তাই তো হেকে আমি আনা করছি। আগে ওই হারামজাদা আবদুল্লাহ পাইয়ে লই, তারপরে বুঝামো ঝাল কারে কয় কত ধানে কত চাল। তোমার ঘটকালি সারা জীবনের মতো আমি শিখাই দেবো, ইস্টোপে কুদাকার ইডিয়ট। নেও না, কতক্ষণ রাগ করে বসে থাকবা? নেও সোনা, নেও ও সোনা, সরেন দে, ভালো লাগতেছে না করলে। আরে নেও না, নেও। খাও, জানি না কতদিন তোমার এরকম মাদুর করে খাওয়াইতে পারবো। তোমার বিয়ে হয়ে গেলে তখন তো তুমি আমার পর হয়ে যাবা, তাই না? দেখো, মোর যদি তোমার ভালো না লাগে তাহলে সরাসরি কইয়ে দাও, মোর যেদিক দুই চোখ যায় সেদিক মুই আটকে যাবো, তবু মোর লই এরম নাটক করো না তুমি। এই পাগল, এই তুমি কই যাবা? এই তিন কুলে তোমার কেউ আছে আমি ছাড়া? হ্যাঁ, না থাকলে আমি জাহান নামে যাবো, তোমার কোনো দুঃখ আছে? ও শোনা, তুমি এইভাবে আমার সাথে রাগারাগি করো না। তুমি জানো আমি তোমারে কতটা ভালোবাসি। হয় তোমার ভালোবাসার নমুনা আমি তো দেখতেই পাইতেছি, যে মানুষ নিজের বউরে আরেকখানে বিয়ে দিতে যায় হে আবার বউরে ভালোবাসে, নিকুচি করি তোমার ভালোবাসার। ওরে, আমি কি এইসব করতেছি আমার জন্য? আমি তো করতেছি তোমার সুখের জন্য। শোনো, আমার সাথে ভালো একটা পাত্রের সাথে তোমার বিয়ে দিমু, তুমি অনেক সুখী হবা, বুঝছো? রাহো তোমার সুখ শান্তি, তুমি মোরে পাইছো নাকি? হাতের পুতুল যেরম নাচবে এরমই নাচমু, মোর কোনো সুখ শান্তি আল্লাহ কিচ্ছু নাই, মোর কথা একবার তুমি চিন্তা হল। ওরে, রাগ করতেছো কেন, কান্দতেছো কেন? হ্যাঁ,
খাওয়ার সময় কান্নাকাটি করতে হয় না, আল্লাহ নারাজ হয়। কর্মকাণ্ড করতেছি আমি কি আপনার বউরে বিয়ে দিতে চাইতেছি? আমি তো আমার নিজের বিয়া করা বউরে বিয়ে দিতে চাইতেছি। এই তোর করার একটা কথা বলে খারাপ হয়ে যাবো কই দিতেছি, তোর এত বড় সাহস, তুই আমার পরিবারের ইজ্জত নিয়ে কথা কর, তুই আমার বউরে বিয়ে দিবি চাস ফাজিল? মুন্ডাই কইতেছে পায়ের থেকে জুতা খুইলা একের তুমা ভাঙ্গে দে, একের তুমা ভেঙে তোমার কই দে ফাজিল ইডিয়ট কোদাকার। এই মন চাইলে ইচ্ছা মতো কাজ করা যায় না, আমারও তো ইচ্ছা হয় দেশের প্রেসিডেন্ট হই, দেশের প্রধানমন্ত্রী হই, কই তা তো হইতে পারবো না। আর আপনি আমার জুতার বাড়ি দিবেন মন চাইলে পরেই, আর ওই কম দামি জুতাটা আমার কালে জুতার বাড়ি দিবেন? তুই যে কাজ করছস ওরা জুতা মারা তো ভালো কথা, জুতার একটা সম্মান আছে, তোর সম্মান নাই। আমার ইচ্ছা করতেছে সিরিয়াস জুতাতে মালা বানায় তোর গলায় দিয়ে মাথা নাইরা করে গোল ডাইলে সারা গ্রাম ঘুরে বেড়াই ফাজিল কুতাকার ইডিয়ট নুইছেন। ও জুতার মালা দিবেন? অরাজকতা পাইছেন, দেশ কি অরাজকতা সৃষ্টি হয়ে গেছে নাকি? হ্যাঁ দেখমুনি, কে কে আমার গলায় জুতার মালা দেয় এটা আমি দেখমু, ঠিক আছে? তোকে সামনে দূর হয়ে যা করতেছি, আমি আপনার চোখের সামনে থেকে সম্মুখীন, আমি তো আপনার ঠিকই দেখতে পারতেছি, আপনি আমার সহ্য করতে পারতেছেন, আপনি চলে যান। হ্যাঁ তুই যাবি? আপনি যেহেতু যাবেন না তাহলে আমি দিয়ে দামু। অনেক বাইরবার সব তুই আমি কেমনে বিয়ে ভাঙলাম এটা প্রমাণ কর, আমার কারণে বিয়ে ভাঙলি কেমনে? আরে তোর কতবার বলছি যে ভাতু যদি আসে বুঝবাই না, তোর খালাতো বোন নাহলে পামাতো বোন নাহলে ফুফাতো বোন, সেই জায়গা যদি বলি ভালো আছে হাতি তোমার বউ, তাহলে কোনো ভাড়া দুনিয়াতে এমন কোনো ভাড়া আছে না জানি শুনি আরেকবার বউরে বিয়ে করবো? আরে ও তো আমার বউই, যা সত্য আমি তো তাই তো কইছি, এখানে তো মিথ্যা নাই, সব সত্য সব জায়গা বলা জানি। এই বলতে না তার কে কইছে, তুই টাং ফাং করতেছ, তুই মনে করছ আমি কিছু বুঝো না, তুই আমার এই টাকাটা মারার চেষ্টা করতেছ, তোর বিয়া দেওয়ার লাগবে না আমার বউরে, তুই আমার টাকা ফেরত দে কোনো কথা নেই, এক পাও নাড়াচাড়া করবি না, এক খানা টাকা দিবি দে। আরে আর কি চেষ্টা কম করছি নি কোনো? ওরে তাই আমার বউর বিয়ে হইতেছে রেখে সেই দেখো। ওরে আল্লাহ, একে একই ল্যাঙ্গুয়েজ, একই টোন, একই ইউজ। আরে আজ আচ্ছা ঠিক আছে, আজকের ভিতরে আমি একটা ফল আনব, ইসমার চাই, যদি আর হরে দিও আবার বিয়ে ভাঙে তাহলে আজ তোর বউর ভিজনও নাই আর তোর ভিজনও নাই। আসি, আসসালামু আলাইকুম আর রহমাতুল্লাহ। এই গনি কটক, কান খুনে শুনে রাখ, তুই যদি আমার বউর এইবার বিয়ে দিবার না পারস তাইলে টাকা ফেরত দিবি, না হলে পরে তোর খবর আছে, শালা ব্যর্থ কটক। কোন ভাই রাখতেছি পরে কথা করছি। কি গনি ভাই, জরুরি কোনো কথা কবেন নাকি? অবশ্যই, তোমার লাই একটা সারপ্রাইজ এনেছি। আরে ঠিক আছে, আপনি আমার জন্য সারপ্রাইজ নিয়ে আসিছেন, সারপ্রাইজটা কি জাতীয়, মানে আকারটা কিরম হতে পারে, মানে একটু খুলে কোন তো? আকারটা হয়েছে কি জানো নি, তোমার লাই একটা ফাঁচি দেখছি। আরে ওরে বাবারে ফাঁচি নেই, মানে একটা হুড়বুড়ি, আরে মানে রাজকুমারী মতন দেখতে, যদি তুমি বিয়ে করো মনে করো রাজকুমারী হইবা আর রাজত্ব হইবা। আরে আপনি কি করছেন, আমি রাজত্ব পাবো আবার রাজকুমারী পাবো? দাঁড়ান 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 দাঁড়ান,
বুঝিছি বুঝিছি এই সমস্ত হট কাজে হট আচরণ না করলে চলে না পাঁচশো টাকা আপনার এখন শুধু আপনি আমাকে কন্ত এই পাত্রটা কিটা আমাকে গ্রামে নাকি বাইরের কোনো দেশে আপনার মেয়ের রুচি আছে নাকি এটা কোনো কথা একটা মানুষ বিয়ে করেছে সে বাইতে আছে তারপর আমি বিয়ে করব আচ্ছা আমাকে ভালো করে দেখেন তো আমি কি পাত্র হিসেবে এতই পৌঁছে গেছি হ্যাঁ যে কাইলে খাটো বাটো চোখ নেই নাক নেই মুখ নেই বাড়ি ঘর নেই আমি যেমন একটা আইনে গছাই দেবেন আমি আমি বিয়ে করবো আমি আরে আব্দুলের বর মধ্যে কি আনাই মাই একা দেখ শুনি মানে মা দশ টাকার আমি খুশি মামা পাওয়া যাবো কি সুন্দর অপরূপ সুন্দরী মানে নায়িকা নায়িকা ফেল এরকম ফরি মতন মাইয়াকে কে ভাই উরি বাবারে বাবারে বাবা রূপে একদম মোহিত হয়ে গেছেন তার রূপের গীত আপনি আমার কাছে গাচ্ছেন তাক যদি আপনার এতই ভালো লাগে থাকে তাহলে ও জিনিস আমার ঘরে না চাপে আপনি নিজে বিয়ে করিতে পারেন আরে আব্দুল ইন্দুকে বাচ্চারে বলছিলাম তোর বউ আর কাছে বিয়ে দিতে এত দিয়ে তোর আছি না আরে আজকে যদি তুই তোর বউ আর ঘরে দিতি তাহলে আজকে তোর বউ আর দুই সন্তানের মা হইতো আরে বাবারে বাবা মরে গেছি তা আপনি এত পাওয়ার এত কারেন্ট নিয়ে ঘুরে বেড়াচ্ছেন অন্য লোকে বিয়ে করাচ্ছেন নিজে করতেছেন না হ্যাঁ এই যে শোনে আপনি যে একটা ফটকাবাজ ফলস ঘটক মানুষ যে কষছে এত ঠিকই কষছে হিসেব তো মিলে গেল আপনি তো মানুষ ভালো না সুবিধেন না ভাই আরে তুই তো সুন্দর আর প্রশংসা করতে জান না সুন্দর কি জিনিস সেটা জানো না সুন্দরের প্রশংসা আমার করা লাগবে না আমি বুঝেছি আপনি হচ্ছেন সেই প্রকৃতির লোক যেটা ভালো কবেন সেটা হচ্ছে খারাপ আর যেটা খারাপ কবেন সেটাই হচ্ছে ভালো তবে ভাই আমি কান ধরে শপথ করতেছি আপনি দ্বারা ঘটকালি করে আমি কোনো বিয়ে করবো না আপনি এখন চোখের সামনে থেকে যান আমার পায়ের তালু থেকে শুরু করে চুলের পর্যন্ত মিজাজ গরম হয়ে গেছে একটা অঘটন ঘটে যেতে পারে আমি একটা গুরুত্বপূর্ণ কথা করছিলাম আমার একটা ভালো একটা হাই লেভেলের কথা হচ্ছিল আমার সময় নষ্ট করে দিলেন আপনি আপনি জান তো আমি 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 ফোনে কথা করছি আমি আচ্ছা সময় বড়াই দেখাও দুই দিন আর এদি এ গনি ঘটকের হিসেবে ঘুরবা বলি গেলাম মাথায় ঢুকিচ্ছে না কথা নয় বার্তা নয় আমার টাইকে আইনে হুট করে জোর করে টাকাগুলো আমার হাতের মধ্যে গুজ হয়ে দিলেন এখন আমার পা ধরে কাটতেছেন আপনি আমাকে খুন টুন করে ফেলাবেন নাকি না রে ভাই আমি তোরে খুন করবো না রে ভাই তুই একমাত্র পারবি আমার উল্টা খুনের হাত থেকে বাঁচাইতে ভাই কি হয়েছে কোন তো কি আপনি খুন করতে চায় শোনেন ভাই আমি আপনাকে কথা দিচ্ছি ভাই আপনার জন্য আমি আমার দান বিলাই দেব কোন শালা খুন করতে চায় টাকা লাগবে না ও আপনার খুন করার আগে উইয়ে আমি খুন করে ফেলাবো কোন কিটা সে ভাই তার হাতে ধরে আমি অনুরোধ করতেছি তুই আমার বাসা তুই আমার এই বউটারে বিয়া করে তুই আমার বাসা রে সি 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 ইরম জঘন্য কথাকে ক্ষতি করে এ তোমার মাথায় ঢুকতেছে না আমার বাপের জন্য কোনোদিন কেউ শোনেনি যে নিজের বউকে কেউ অন্যের সাথে বিয়ে দিতে চায় এরকম কথা আপনি কি জন্য করছেন ভাই কন্ত আমার কিন্তু খুব রাগ হচ্ছে ভাই আমি তোর হাত চুর করে কইতেছি ভাই তোর কথা দিতেছি তুই আমার বউর বিয়ে করলে আমার সমস্ত সম্পত্তি আমি তোর নামে লেখা দেবো তখন আমি কোনো কোনো ডিস্টার্ব করবো না তোরা সুখে শান্তিতে বসবাস করবি সংসার করবি খালি একটা অনুরোধ আমার এই পাশের ছোট্ট ঘরটা দিবি তোরা সুখে শান্তিতে সংসার করবি আর আমি ওই ঘরে থাকবো ভাই প্লিজ ভাই আচ্ছা ভাই সত্যি করে কন্ত আপনার বউ কি খুব রাগি আপনাকে মারধর করে না রে ভাই মারধর করে না ওই কি ডাকাত বংশের মেয়ে আরে না ডাকাত বংশের মেয়েও না ওর আচরণ আচরণ সবকিছু খারাপ না ভাই আমার সাথে কোনো খারাপ আচরণ করে না চালি পারে আপনি কিসের জন্য কিসের জন্য নিজের বউকে আরেকজনের ঘরে চাপা দিতে যাচ্ছেন ভাই ভাই আমি জানি আমি জানি তুই খুব ভালো মানুষ সেই জন্য তোরে কইতেছি তুই কাউরে কবি না ভাই তুই খেলে আমার বউডারে বিয়া কর বিয়ার পরে তোরা যখন সুখে সংসার করবি কারো না করলে ভাই তোরে একমাত্র কমু তুই আবার তারপরও তুই আবার বউডারে বিয়া কর ভাই না লাগবে টাকা আপনি রাখি দেন ভাই না টা না ভাই 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 আমার মাথা ভাই আমি আমি ভাই আরে ভাই ভাই আরে আল্লাহ আমি কি করব এখন ভাই 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 আমার বউডারে বিয়া কর তোরা আমার বউরে বিয়া কর
মানে যে সমস্ত কাণ্ড কারখানা শুরু করছে গ্রামে তো মান সম্মানের ব্যাপার, মান সম্মান রাখার মতো কাজ তো করতেছে না, তুমি তো বাধা দাও না। চাচা হে কি বাধা দিলে হে হুনুন নে মানু। আরে ও শুনবো না, ওর ঘরে শুনবো, শোনাতে বাধ্য করা হবো। মারে আমরা কি মরে গেছি নাকি, আমরা তো পাইছে আছি নাকি? চাচা তো আপনারা এইটার একটা বিহিত করেন, মুই এর হেরে লই পারতেছি না। কান্দো না, কানলে কোনো কিছুর সমাধান হয় না, তোমার শক্ত হইতে হইব, অন্যায়ের প্রতিবাদ করতে হইব। তাছাড়া তুমি যখন আজকে নিজে থেকে বললা এর একটা বিহিত চাও, অবশ্যই আমি বিহিত করো, এ কথা দিলাম তোমার আমি। এ চাচা তোমার কথা দিল। এই করেন চাচা, মোর তিন কুলে তো কেউ নাই। মারে তিন কুলে যার কেউ না আছে তার উপরে আল্লাহ আছে, আর তিন কুলে নাই বলে কি তোমার নিয়ে পুতুল খেলার মতো খেলবো নাকি? হ্যাঁ দুনিয়াটা কি মগের মুলুক হয়ে গেছে, কি ভাগ হয়েছে না সিংহ হয়েছে? চাচা তাই আপনারা এইটার একটা বিহিত করেন, আর হ্যাঁ রে আপনারা একটু ভালো পথে বুঝাই হুনাই আনতে পারেন, দেখেন কি হর্তে হারেন আপনারা। আচ্ছা ঠিক আছে মা, তুমি বাড়িতে যাও, আমি দেখতেছি বিষয়টা নিয়ে কি করা যায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সুন্দর একটা বউ, কারে ভূত উঠছে, ফাজিল একটা। রে আব্দুল, তোর তো বাগে পেয়ে গেছি, একেবারে হাতের মুঠার মধ্যে। তোর বউ তোর নামে আমার কাছে বিচার দিয়ে গেছে, দেখ এইবার এই রহমত মতব্বর কি টাইট বিচার করে। কি আমার বউ আমার নামে আপনার কাছে বিচার দিছে? না তোর বউ দেয়নি, উত্তর পাড়ার আরেকজনের বউ দিয়ে গেছে। আমি কি মিথ্যা কথা কইছি তোর কাছে? ও চাচা আমি তো কইতেছি আপনি মিথ্যা কথা কইতেছেন, আপনি সত্য কথা কইছেন। ঠিক আছে যদি পারেন আমার বউর জন্য একটা ভালো পাত্র দেখেন, আমি বিচার আসারের মতো নাই। একটা তৎক্ষণাৎ নাকের পর্দা খুলে ফেলামু আব্দুল্লাহ, বুঝছস? তুই বয়স বাড়ি গেছ যে কই দিতেছি, তুই কারে কি করতেছস? তুই আমার কষ্ট বন্ধুর পাত্র খোঁজার জন্য তো সাহস তো কম না, এত পুতাকার স্টপেক লুইছেন। ও চাচা আমি তো অন্যায় কোনো কিছু করতেছি না, আমি তো আমার বউরে বিয়ে দিতে চাইছি, চাইছি না? আমি যেহেতু আমার বউরে বিয়ে দিতে চাইছি তার আমি বিয়ে দিয়েই ছাড়ব। দেখ আব্দুল আমার জ্ঞান দিবি না কই দিতেছি, আমার জ্ঞান তোর সে কম না, তুই যা খুশি তাই করে বেড়াই, আমার সঙ্গে মাইনে নিমু, এটা কি মগের বললুক? আচ্ছা চাচা আমি তো কোনো অন্যায় কাজ করতেছি না, আমি একটা মহৎ কাজ করতেছি। খবরদার তুই আমার ন্যায় অন্যায় শিখে যাবি না কই দিতেছি। দেখেন চাচা আপনি মুরব্বী মানুষ, আপনার সাথে আমি তর্ক করতেছেন, আমার কাজ আছে, আমার যাইতে হবো, আমার বউর জন্য সুন্দর দেখে একটা পাত্র খুঁজতে হবে। যা তুইও চেষ্টা করতে থাক, তোর বউর জন্য পাত্র খুঁজতে থাক, আর আমিও চেষ্টা করতে থাকি এই কেমনে করে তোর গ্রাম ছাড়া করি। তুই দেখবি তুই এখন পর্যন্ত এই রহমত মাতু পড়েছি নাই। কিরফিন নে, হ্যাঁ তুমি তুমি আমার নামে মাতর কাছে বিচার দিছো কেন সেটা কও? বিচার দিম না হরমুখী, অনেক সহ্য করছি আর সহ্য করতে পারমু না। ও আমি কই মাথা পড়ে ভয় পাই? হ্যাঁ ও হ্যাঁ ডরা বাকা, তুমি যে ডরাও না তো মুইও জানি, হেলে কি তো দিন দিন এই আকাম কুকমের মাত্রা বাইরে যাইতে আছে। আমি তোমারে পছন্দ করি, আমি তোমারে ভালোবাসি, তুমি ঘরের বউ, ঘরে থাকবা, ঘরের কথা পরে জানবে না, বুঝছো? হ্যাঁ মুই তোমার ঘরের বউ, মুই তোমার ঘরের বউ হলে তুমি মোর আরখানে বিয়ে দিছো কিরফিন নে। দেখো বউ তোমার এই কথার উত্তর আমি এখন দিতে পারবো না। কি লাগে কি লাগে দিতে পারবো না? হ্যাঁ মোর কি কোনো মান সম্মান নাই? গ্রামের হক কুলটি মোরে লইয়ে কি সব বিল্লি সিল্লি কয়, কত কি আশা আশি করে। এই তুমি কি গ্রামের লোকজনের বউ? হ্যাঁ যা ওর কথা শুনবা, ওরা যা খুশি তাই কো, তাতে কোনো কিছু আমার আসে যায় না, তুমি আমার বউ, আমার গুণগান গাবা, বুঝছো? আচ্ছা তুমি মোর একটা সত্যি কথা কবা? কি আমার কো? তুমি আসলে চাও কি? কি চাই না, আমি চাই তোমারে বিয়া দিতে, এটা আমার শেষ কথা, বুঝছো? ওরে আল্লাহ ঘুমে আইয়ে পড়ছি আল্লাহ, মোর আর কিছু ভাল লাগে না, অশান্তি জীবনটাতে আসপাত হরিয়া লাইছে আল্লাহ গো। Hey,
খুব রাগ উঠে গেছে, রাগে আমি পাক হয়ে গেছি। আমি বিয়ে করবো না বলে সালামার গায়ে হাত তুলিছে। বিশ্বাস করেন চাচা, আমি তো তখন মনে মনে ভাবিছিলাম যে মাইরে গাইরে ফালাই, কিন্তু এটা খুন করবো ভাবলাম, মুরব্বীকে একটু জানে খুনটা করি। কিন্তু সেই আপনাকে যারা আমরা সম্মান করি, সেই আপনাকে ও অপমান করেছে। সি 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 ও তো অনেক বেড়ে গেছে চাচা, না ও একটু আর বাড়তে দেওয়া যাবে না। তাইলে কাজ কর, তুই আজকে রাত্রেই গ্রামের প্রত্যেক বাড়িতে বাড়িতে যাই, বলবি যে সবাই যেন আবদুল্লার বাড়িতে সকালবেলা উপস্থিত থাকে। আমি উপস্থিত হতে কইছি। আমি কী জন্যে কী জন্যে মানে ও যে সমস্ত অসামাজিক কাজকর্ম করতেছে, সে তো করতে দেওয়া যাবে না। যুবক সমাজ নষ্ট হয়ে যাবে না। তুই যুবক না, এই যে তুই, তুই যদি ভালো না হইতি তাহলে তোর বোর বিয়ের প্রস্তাব যখন তোর কাছে দিছিল, তুই তোর বোরে বিয়ে করতি। কাকা বিশ্বাস করেন, শালাকে আজব পাগল। ও কি করেছে জানেন? ও কথা নেই বার্তা নেই, হঠাৎ করে এক বান্ডির টাকা আমার হাতের মতো গুঁজো দিয়ে আমার পা ধরে কাদা কাটি শুরু করেছে। তারপর কষ্ট কি আমার বক, তুই বিয়ে কর। আপনি চিন্তা করেন চাচা, এই প্রস্তাবটা যদি আমি না হয়ে অন্য কাউকে দিত, সে তো চপটা গিলত। বাইচান্স যদি অন্য কোনো লোক ওর বোক বিয়ে করে, আপনি চিন্তা করেন সারা দেশের মধ্যে সব লোকজন এই গ্রামের বাঁকা চোখে দেখবি, এই গ্রামের বদনাম হয়ে যাবি। হ্যাঁ, এটা তো হইতে দেওয়া যাবে না, এটাকে বিহিত করা দরকার। দাদা
বিয়ের জন্য তো অনেক লোক লাগে না চাচা, আমি একলাই যথেষ্ট। তারপর আপনি যেহেতু খুঁজছেন আমি কবনে, তবে চাচা আমার হাতে কিন্তু প্রচুর সাল পালাতে ফোন দেবো, লাখে লাখে হাজারে হাজারে চলে আসবো, আমি কি ওইখানে জানাবো? তাহলে তুই কাজ কর, যেটা বললাম তাকে সকালবেলা সবাই রে আবদুল্লার বাড়িতে উপস্থিত থাকতে বলবি, বলে আমি বলছি, আমি আমি রহমত মাতুব্বর বলছি। কথা হইলো যে আজকে কোনো রকম কোনো সার নাই, ডাইরেক্ট অ্যাকশনে যাইতে হইব, ডাইরেক্ট অ্যাকশনে না গেলে কিন্তু আরো বেড়ে দেবো। ও এত লোকজন কেন? আমার বউর বিয়াটা এখন ঠিক হয় না, দাওয়াত খেতে চলে এসো তোমরা না? আমরা তোর বউয়ের বিয়া খাবার জন্য আসিনি, তোকে বৃন্দাবন পাঠানোর জন্য আসিছি। এই যে দেখতেছিস লোকজন আরো আসতেছে, তোকে আমরা 3 ঘন্টা টাইম দিলাম, এই 3 ঘন্টার মধ্যে তুই তোর বোক নিয়ে তোর এই বাড়িঘর সব কিছু ভাঙে নিয়ে চলে যাবি, তা না হলে কিন্তু একদম ডাইরেক্ট মেরে ফেলাবো আমি, কয়ে দিচ্ছি। কেন 3 ঘন্টার মধ্যে আমার বাড়িঘর ভাঙে নিয়ে আমি এই গ্রাম ছেড়ে যাবো? কেন, আমি কি অন্যায় করছি? আমি আমার বউরে বিয়া দিতে চাইছি, এটা তো মহৎ কাজ, এটা তো অন্যায় না? আরে শুধু অপরাধ না, এটা অসামাজিক কর্মকাণ্ড। আমি হচ্ছি এই গ্রামের বিবেক মাতুব্বর, আমি তাকে এই সামাজিক কাজ হইতে দেবো না। তুই চলে যাবি এখনই, এখনই চলে যাবো, যা করলো তাই, কি একই যাবে না? সব চলে যাবি চাচা, এই গ্রাম থেকে না, আমরা সারা দুনিয়া থেকে দূর করে দেন চাচা, আমি আর পারতেছি না চাচা। আপনাদেরকে একটা সত্যি কথা বলতে চাই। এই কি সত্যি কথা কহ, কই ফেলা কি সত্যি কথা? শোন, উল্টো পাল্টো বকাবকি করলে কিন্তু তোকে একদম ডাইরেক্ট মার হবে, বুঝেছিস? হিসেব করে তারপর উচিত কথা কবি, কহ কি সত্যি কহ। আপনারা কি কখনো জানতে চাইছেন কেন আমি আমার বউরে বিয়ে দিতে চাইছি? আমার এত সুন্দর বউটারে, আসলে আমি ব্লাড ক্যান্সারে আক্রান্ত। আমি আর মাসপুরে ডাক্তার কইছে যে মৃত্যু ছাড়া আমার কোনো উপায় নাই, আমার এই বউটার 3 কুলে কেউ নাই, সেই এতি আমি মারার পর এই বউটা কোন জায়গায় যাবে সে চিন্তা করে আমি চিন্তা করছি, আমার বউটার আমি নিজের হাতে বিয়া দিয়ে যাব। আমি চাইছি যে আমি তার বিয়াতে আমার সমস্ত সম্পত্তি ত্যাগর নামে লেখে দিয়ে যাব, যাতে আমার মৃত্যুর পরে তারা সুখে শান্তিতে থাকতে পারে। চাষা বউ, আমি তোমার কষ্ট দিতে চাই নাই। আমরাও তোমার ভুলবো কি রাম আব্দুল, আসলে আমাদের ভুল হয়ে গেছে, না জানি শুনে তোমার অনেক কষ্ট হচ্ছে, না চাচা আপনি আমার ক্ষমা করে দেন, আপনাদেরকে আমি নিজের অশান্তি অনেক কষ্ট দিচ্ছি। চাচা আপনি তো এলাকার বাদ পর আপনি কথা দেন, আমি মরে যাওয়ার পর আমার এই বউটারে আপনি সুন্দর একটা পাত্র দেখে বিয়া দিয়ে দিবেন, যাতে ওরা সুখে থাকে, কথা দেন চাচা। আব্দুল ভাই, আমি আপনার কাছ থেকে ক্ষমা চাচ্ছি, কি কব ভাই, আসলে একটা মানুষ যে একটা মানুষকে এত ভালোবাসতেই পারে, বিশেষ করেন এটা আমাদের আমাদের মগজে ধরেনি ভাই, মানে ইরাম কথা জীবনে কোনোদিন শুনিনি তো, আর ইরাম ঘটনা যে ঘটতে পারে এটা আমরা ভাবতে পারিনি, এই জন্যই আপনি নানাভাবে হেনস্তক করে ফেলাইছি ভাই, ক্ষমা করে দেন। আপনি টেনশন করবেন না, আমরা আছি আপনার পাশে আছি, আপনি যখন ভিতরে যান। আমি তোমার কষ্ট দিতে চাই নাই। এই তুমি কি মনে করছো? হ্যাঁ, তুমি মরে সারি এই দুনিয়া সারি চললে যে বাহে, পর মুই তোমার সারা অন্য কারে লইয়া সুখে সংসার করমু, হ্যাঁ জীবনে হইবে না, মুই ভালো একজনের এই বাসতি আর হারে লইয়া জীবন বাঁচতে থাকতে চাই, তোমার কিছু হইবে না, মুই দরকার হইলে মোর শরীরে সব রক্ত দিয়ে তোমারে বাঁচামু, আর তোমার আমি সারে যাইতে দিব না। বউ, ব্লাড ক্যান্সারে রক্ত দেওয়া বাঁচানো যায় না বউ, এই দুনিয়া ছেড়ে আমি চলে যাবো, সেই জন্য তো আমি তোমার সুখের জন্য তোমার বিয়া দিতে।